ক্ষুদ্র ও মাঝারি শিল্প এসএমই খাতের নবীন উদ্যোক্তাদের ঋণের ক্ষেত্রে সরকারেরই গ্যারান্টার হওয়া উচিত বলে মনে করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসএমই খাতে বিকল্প অর্থায়ন বিষয়ক এক সেমিনারে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, এসএমই উদ্যোক্তাদের জন্য ঋণ প্রবাহ বাড়াতে হবে, ঋণ প্রদানের কাজ আরও গতিশীল করার তাগিদ দেন তিনি। এসএমই ফাউন্ডেশনের আর্থিক সক্ষমতা বৃদ্ধি ও প্রকল্প বাস্তবায়নের সুযোগ দেওয়া প্রয়োজন বলেও মনে করেন পরিকল্পনা মন্ত্রী। এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা চেয়ারপারসন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব এসএমই খাতে সরকারের নেয়া বিভিন্ন প্রণোদনার পরিসংখ্যান তুলে ধরেন। ট্রেড লাইসেন্স, আমি মনে করি ওয়াই কান্ট ইউজ টেকনোলজি, ওয়াই উইল আই হ্যাভ টু ওয়েট যে আপনি আসবেন, দেখবেন, অনুমোদন দিবেন, সিল মারবেন? দিস আর আউটডেটেড ব্যাপার। গ্যারান্টার এরা তো যন্ত্রণা, যে সরকার স্টার্ট আপের মতন ঝুঁকি নিয়ে এত টাকা ইনভেস্ট করতে বলো, ছোটো ছোটো এগুলো কেন সরকার কেন গ্যারান্টি দিয়ে দেয় না? এইটা ঝুঁকি সরকার নেওয়া উচিত। আমি বাংলাদেশ ব্যাংকের আপনারা আছেন বলবো, লেট আস গো আউট, উই শুড বি এবল টু হ্যাভ এ ফান্ড এই গ্যারান্টি দেওয়ার জন্য।